আজ জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চলে সিপিআইএম এর কর্মী সমর্থকরা একাধিক দাবি দাবা নিয়ে হেতিয়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের প্রবাদ প্রতিম কমরেড মানিক রায়, যোগনাথ রায়, সরানন পান্ডে, বিশ্বনাথ দে। দাবি ছিল 100 দিনের বকেয়া টাকা দিতে হবে, রাজ্য সরকারের একাধিক জালিয়াতির জবাব দিতে হবে, আরো অনেক কিছু। লোক সংখ্যা ছিল প্রায় 1500 এর কাছাকাছি। কি বললেন জয়পুর ব্লকের সিপিআইএম এর নেতা মানিক রায়, চলুন শুনে নি। মূল বিষয়বস্তু হলো এই, সারা ভারত কৃষক সভা, খেত মজুরি ইউনিয়ন এবং সিআইটি এতিয়া অঞ্চল কমিটির পক্ষ থেকে এতিয়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার মূল বিষয়বস্তু এই যে 100 দিনের কাজ গরিব মানুষ যা করেছে দীর্ঘ 8 মাস ধরে তার বকেয়া পড়ে আছে, অতি দ্রুত এই টাকা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘরের প্রাপক ছিল তাদের কাছে কার্ড বানিয়ে নেওয়া হয়েছে, রাস্তাঘাট অনুন্নত, টেন্ডার দেওয়ার নাম করে দুর্নীতি চলছে, কার্ড বানিয়ে নিচ্ছে। এই বেহাল পরিস্থিতি, এই দুর্নীতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এতিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দাবিদা আছে 100 দিনের বকেয়া টাকা দ্রুত পেমেন্ট করতে হবে, 100 দিনের কাজ চালু করতে হবে, 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ দিতে হবে, দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রাপকদের টাকা দ্রুত দিতে হবে। এই যে বালির যা দাম, বালিতে যা টেন্ডার করা হয় টোল, এটা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে করতে হবে। বালির দাম পূর্বে যা ছিল সেই জায়গাতে আনতে হবে, কন্ট্রাক্টরদের নেতাদের কাটমানি খাওয়া বন্ধ করতে হবে, এতিয়া অঞ্চলকে দৃষ্টান্তমূলক জায়গাতে নিয়ে যেতে হবে, যাতে এই যে রাস্তাঘাট, মানুষের আর্থিক উন্নয়ন, এই সব বিষয়টাই মানুষের কাছে প্রকাশ পায়। অধিক সাধারণ মানুষ যারা আজকে এই ডেপুটেশনে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে আমাদের প্রতিদিনের যে জীবন যন্ত্রণা তার উজ্জ্বলতম চিত্র হচ্ছে আজকে ডেপুটেশন, তাই আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করেছি এবং এর শেষ দেখেছেন। পঞ্চায়েতটার পরিবর্তন করতে 34 বছরের বাম সরকার যেভাবে পঞ্চায়েত পরিচালনা করেছে, এই সাধারণ মানুষ সেই পরিচালনা চাই, তার জন্য তারা আজকে এখানে তাদের ক্ষোভ উগরে দিয়েছে।